হেলবিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি ডক্টর মহসিন কবির আছি আপনাদের সাথে। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আঙুল ফোটানো। আমরা কিন্তু অকারণেই আঙুল ফোটাই, আঙুল ফোটানো বা কারো কারো কাছে নেশার মতো। কেউ বা ঘুম থেকে উঠেই সকালে আমাদের হাতের আঙুলগুলো ফুটিয়ে থাকি বা পায়ের আঙুল ফুটিয়ে থাকি এবং সারাদিনে অসংখ্যবার এই কাজটি করে থাকি। নিঃসন্দেহে আঙুল ফোটালে সেটি কিছুক্ষণের জন্য আরামদায়ক, কারণ সেখানে আসলে হচ্ছেটা কি আঙুল ফোটালে সেই আমাদের প্রত্যেকটা জয়েন্টের ভিতরে, বিশেষ করে হাতের ছোট ছোট জয়েন্টগুলোর ভেতরে রয়েছে সাইনোভিয়াল ফ্লুইড এবং সেই সাইনোভিয়াল ফ্লুইডের সাথে বাতাস মিশে থাকে। আঙুল ফোটালে সেই বাতাসটি একদিক থেকে আরেক দিকে যায় আর তখনই কিন্তু আমরা সেই আঙুল ফোটানোর আওয়াজটি পাই। যারা ঘন ঘন আঙুল ফোটাচ্ছেন তাদের জন্য এটি দুঃসংবাদই বলা যায়। আপনারা সারাদিনে ঘন ঘন আঙুল ফোটাবেন না অথবা আঙুল ফোটানো থেকে বিরত থাকবেন, কারণ দেখা গিয়েছে যারা আঙুল ফোটান তাদের কিন্তু জয়েন্টের ছোট ছোট টেন্ডনগুলো এবং সেই সাথে সেখানে যে জয়েন্টের মাসেলগুলো রয়েছে সেই মাসেলগুলোতে খুব চাপ পড়ে বা প্রেশার যেটি বলা হয়, সেই প্রেশার পড়ার কারণে টেন্ডন এবং মাসেলগুলোর কিন্তু ইলাস্টিসিটি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তখন কিন্তু আপনার হাতে বা আঙুলের কর্মক্ষমতা কমে যেতে পারে। শুধু তাই না, আঙুল ফোটানোর কারণে যারা দীর্ঘদিন আঙুল ফোটাচ্ছেন তাদের জয়েন্টে কিন্তু ক্ষয় রোগ যেটিকে বলা হয় আর্থ্রাইটিস সেটিও হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং অনেকে কিন্তু খুব অল্প বয়সেই আর্থ্রাইটিস যে আক্রান্ত হচ্ছেন। তাই যারা কারণে বা অকারণে আঙুল ফোটাচ্ছেন, নিজের অজান্তি হয়তো বা অনেকেই ফুটিয়ে থাকেন, তারা আজকে থেকেই সাবধান হয়ে যান, অকারণে আঙুল ফোটাবেন না এবং নিজে আঙুল ফোটানো থেকে বিরত থাকুন এবং অন্যকেও বিরত রাখুন। ধন্যবাদ।